ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই মোরশেদ আলম সুজাত দুটো প্রশ্ন করেছেন, একই প্রাসঙ্গিক দুটো প্রশ্ন। এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে, আমরা জানি রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও এবং গোঁফকে খাটো করো। অথচ এনায়েতুল্লাহ আব্বাসী লম্বা দাড়ি যারা রাখবে তাদের ইহুদির সাথে তুলনা করেছে, আর সবসময় সে একটা বিষয় হলো যে সে সহি হাদিসের এবং সহি আকিদার ব্যক্তিদেরকে গালাগালি করে কথাবার্তা বলে, তো তার কি ইসলামে কি প্রকারের তার শাস্তি, এই লোককে কি বলা যেতে পারে? প্রিয় ভাই আলহামদুলিল্লাহ সালাম আলসাল্লাবাদ, ওনারা যদিও সুন্নিপন্থী, আমাদের বাংলাদেশে প্রচলিত সুন্নি ধারার সুন্নিপন্থী আলেম, তারপরও ওনার কথাটা বিশ্লেষণ করতে একটু আদল এবং ইনসাফ করতে হচ্ছে। যদিও উনি আহলে হাদিস এবং সহি আকিদে পন্থীদের গালিগালাজ করেন, এন্ড সেই বিষয়টি তো আপনি ভালো করেই জানেন মুর্শিদ ভাই, আপনি জ্ঞানী মানুষ। আল্লাহ রসুল তো আমাদেরকে উত্তম ব্যবহার শিখিয়েছেন এবং আল্লাহ বলছেন ইদফা আবিল্লাতি আহসান, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। তাই এনায়েতুল্লাহ আব্বাসীর গালিগালাজের পরিপ্রেক্ষিতে আমাদের আলেমরা গালিগালাজ না করে দালিলিকভাবে ওনার প্রতিটা মানে অভিযোগ খণ্ডন করেছেন মতিউর রহমান মাদানী হাফিজুল্লাহ সহনরা। তো আমরা তো আর ইসলামী সরকার না, ইসলামী সরকার থাকলে হয়তো ওনাদের শাস্তি দিতেন যে এসব মানে উগ্রপন্থীতে আপনি কই পাইছেন, আপনারটা আপনি যেটা সঠিক বোঝেন আপাতত দৃষ্টিতে সেটা আপনি প্রচার করেন, অন্যকে দোষ দিয়ে গালাগালি করে গলাবাজি করে কেন করছেন? কাফির মুশরিক ইহুদি বেঈমানদের দালাল এসব বলছেন কেন? তাহলে তিনি জবাবদিহির সম্মুখীন হতেন ইসলামী সরকার থাকলে, বা আমাদের এরকম কোনো সিস্টেম ব্যবস্থা কোনো কিছু নাই, তাই এই প্রসঙ্গটা থাক। তো প্রথম প্রশ্নের উত্তরটিতে বলবো যে ফিহে নাজর, যদি এনায়েতুল্লাহ আব্বাসের মুখ দিয়ে কথাটা এসেছে তবে এখানে কিছু বলার আছে, আমাদের এখানে কিছু বলার আছে। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহে তিনি বলেছেন আল আসলু ফি ইতালাতিল লিহিয়া বিদআহ, কেউ যদি মানে যত দূর পর্যন্ত দাড়ি যাবে তত দূর পর্যন্ত ছেড়ে দেয় এবং মনে করে এটাই হলো আসল শরীয়তের বিধান, তাহলে এটা সে বিদআতি ধারণা পোষণ করবে এবং এটি বিদআতি কাজও। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং তার সাহাবার আমল সমন্বয় করলেই বোঝা যায়। তবে উনি আহলে হাদিসদেরকে বা সহি আকীদা পন্থীদেরকে ইহুদিদের দালাল বলেছে এবং ইহুদি বলেছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটার জন্য আমরা তীব্র যেটাকে বলা হয় যে প্রতিবাদ জানাচ্ছি এ কথার, এবং ওনার জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করছে যেন আল্লাহ এনায়েতুল্লাহ আব্বাসীকে হেদায়েত করেন, এ ধরনের ঢালাভাবে যেন উনি মানে এরকম অপবাদ আরোপ আহলে হাদিস সম্প্রদায়ের প্রতি না করেন, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদ, ইহুদিদের এই মানে মুখালিফ করো। অনেক হাদিসই আছে ইহুদিরা তাদের হাদিসে মানে সরি ইহুদিরা তাদের দাড়িকে এতটা লম্বা ছাড়ত যে পাক পবিত্র হওয়া সম্ভব হতো না এভাবে, আর ইহুদিরা তাদের দাড়িকে একেবারে সাদা ফকফকা করে রাখত। তাহলে বলছেন গাইয়েরও হবে সেই বা জান্নিব সাওয়াদ, কোনো কিছু দিয়ে একদম পাকা দাড়িকে পরিবর্তন করে দাও, কালো প্রহা মানে ইয়া ব্যবহার করো না। গাইয়েরহু ওয়া খালিফুল ইয়াহুদ, ইহুদিদের খেলাফ করো। তো আরব আলেমরা এটার ব্যাখ্যা করছে, রসুল দুটো ক্ষেত্রে ইহুদিদের খেলাফ করতে বলেছেন, দাড়ি লম্বা করার ক্ষেত্রে, আরেকটি হচ্ছে যে
খেজাব করার ক্ষেত্রে। তো অস্বাভাবিক লম্বা আমাদের অনেক মুসলমান ভাইদের দাড়ি আছে, মাঝে মাঝে ফেসবুকে দেখায় আসে এরকম। তো এগুলি বেদাতি কাজ, অস্বাভাবিক লম্বা দাড়ি করা যাবে না। তবে মধ্যম মন্থার লম্বা দাড়ি, এগুলিতে কেউ যদি হাত না দেয় তার কোনো গুণা নেই, এবং সেই ইহুদি খ্রিস্টানদেরও দালাল নয়। স্বাভাবিকভাবে কেউ যদি দাড়ি আবার সাইজ করতে চায় এক মুষ্টির পরে, মানে এক মুষ্টি পর্যন্ত রাখতে অনুমোদনটা পাওয়া যায় হাদিস দিয়ে, আমল দ্বারা, হযরত ইবনে উমরের আমল দ্বারা। তো অনেকেই বড় বড় কিছু মাপের আলেমও বলতে চেষ্টা করেছেন যে ইবনে উমর হাজ এবং ওমরাতে শুধু এই কাজটা করতেন, কিন্তু হাদিসের ভাষ্য অনুসারে দেখা যায় যে হাদিসের ভাষ্য ওটা নয়। কানা ইযা আতামারা ওয়া হাজ্জা কাবাযা আলা লিহাতিহি ফামা আমলকে ফিক্সড করেনি, যদিও হাদিসের ভাষ্য তা বলছে। তাহলে তারা প্রমাণ করে দিয়েছেন যে উনি সবসময় ইবনে উমর এক মুষ্টি দাড়ি রাখতে পছন্দ করতেন, ওইটাই রাখতেন। প্রসঙ্গত কথা হলো, যারা এক মুষ্টির সুবিধা নিয়ে, এক মুষ্টির হাদিসের সুবিধা নিয়ে সুবিধাভোগী হতে চায়, তাদের অনেকেই দেখা যায় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে চলে, তারা এতটাই কাটে যে মুষ্টি ধরার প্রশ্নটাই একটা অবান্তর, খালি গালে লেগে থাকে দাড়ি। তাহলে এগুলি স্পষ্টত হারাম, হাদিসের অপব্যাখ্যা, অপব্যবহার। তো যদি এখন আমরা মধ্যম পন্থায় আসি আদল ইনসাফের ক্ষেত্রে, তাহলে কথা হলো যে আব্বাসী সাহেবের পুরো কথাটাকে উড়িয়ে দেওয়া যায় না, তবে উনি আহলে হাদিসদেরকে দোষারোপ করে কথা বলেছেন, সেজন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ তাকে হেদায়ত দান করুন এ ধরনের কথা বলা থেকে যে আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের দালাল। বরঞ্চ এটা প্রমাণ হয়েছে পৃথিবীর বুকে যে একমাত্র সালাফি ও আহলে হাদিসরাই হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের দালাল, আর যারা আল্লাহর রসুলের সুন্নার নাম ব্যবহার করে অথচ শিখ ও বেদাত থেকে বাছাই করে নিজেদের আমলগুলিকে রক্ষা করতে পারে না, তারাই মূলত মুশরিকদের দালাল। যারা মুশরিক, কাফের, পৌত্তলিক, তাদের দালাল, কারণ তারা তাদের শরীয়তকে পরিবর্তন করেছিল। তাদের উপরে আল্লাহ দিনে ইব্রাহিম হানিফ প্রবর্তন করে দিলে তারা পরিবর্তন করেছিল, মূর্তি পূজার মাধ্যমে, ওলিয়া আউলিয়াদেরকে উসিলা ধরার মাধ্যমে, গ্রহণ করার মাধ্যমে, যার কিছু চিহ্ন আমাদের সুন্নি ভাইদের মধ্যে দেখতে পাই আমরা। সো নিজেদের আয়নায় চেহারাটা দেখলে তারা আহলে হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলতে পারতো না। মাসলা এতালাতের লেহিয়া, দাড়ি লম্বা করার ক্ষেত্রটা ইহুদের প্রসঙ্গ অবান্তর নয়, ইহুদের প্রসঙ্গ নিয়ে রসুল সাল্লামে হাদিসে বলেছেন যে ইহুদিরা তাদের দাড়িকে ছেড়ে দিত, কোনো সাইজ করতো না, কোনো কিছু করতো না, এটা একটা তাদের দোষ। মানে এই এখানে একটা তাশাব্বুহ বিল ইহুদ দুটা ক্ষেত্রে, একটা হলো ফি এতালাতের লেহিয়াতে, আরেকটি হলো যে ফি আদামেল খেদাব, খেজাব না করার ক্ষেত্রে। তো দুটো ক্ষেত্রকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, দুটোই তো সহি হাদিস থেকে। হ্যাঁ, তো খেজাব করার ক্ষেত্রে কালোকে পরিহার করো, আর একেবারে সমানে ছেড়ে দাও এরকম না, অস্বাভাবিক লম্বা দাড়ি কেটে সাইজ করো। যখন অস্বাভাবিক কারো দাড়ি লম্বা হয়ে যায় তখন কাটার প্রসঙ্গটা তো আসছেই, তাই না মুর্শিদ ভাই? এটা একটু বোঝার চেষ্টা করুন, কাটার প্রসঙ্গ যখন আসবে তখন তো সেটা লিমিটটা শরীর থেকে পেতে হবে, তখন আমরা দেখতে পাই যে এক মুষ্টি পর্যন্ত কাটতে পারছে। তাহলে আর ওই অস্বাভাবিকভাবে বা তাহলে তো দাড়ি লম্বা করতেই হবে এরকম বাধ্যবাধকতাটা তা এখান থেকে হালকা হয়েই গেল এমনি, ঠিক আছে না? দাড়ি লম্বা করতেই হবে, ছেড়েই দিতে হবে, হাত দেওয়াই যাবে না, সাইসি করা যাবে না, এরকম কথা তো অস্তিত্বটা তখন বিলিয়ে যায়, বিলীন হয়ে যায়, তাই না? সমিশ্র কথা আছে বাইনা আহলিল ইলম, বড় বড় আলেম, আরবের আলেমদের
কাছ থেকেও আমরা ব্যাখ্যা পাই এটা, যে দাড়িকে সাইজ করা যাবে, এক মুষ্টি ধরে রেখে কাটা যাবে। ইবনে উমরের আমল সব সময়ই ছিল এটা। রাসূলের সাহাবীকে কবিরা গুনাহ করতেন, দাড়ি কাটা যদি হারামি হয়ে যেত, মানে দাড়িতে হাত লাগা বা সাইজ করা যদি হারামি হয়ে যেত, রাসূলের এত বড় জলিল কদর সাহাবীকে হারাম কাজ করতো? জমহুর সাহাবা আমল করেনি, ঠিক আছে করেনি, সেজন্য উত্তম হবে যে পারতপক্ষে দাড়িটিকে ছেড়ে দিয়ে তারপরে সাইজের প্রশ্নটা আসে। অস্বাভাবিক দাড়ি লম্বা করার বিষয়টা যেহেতু ইহুদিদের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন নবী, তাহলে দাড়ি কিছু না কিছু সাইজ করার প্রসঙ্গটা অবান্তর না উড়িয়ে দিতে পারা যায় না, যায় না। ইবনে উমর একজন জলিল কদর সাহাবি, কোনো যদি পাপের কর্ম হতো তাহলে এত বড় সাহাবি পাপ কাজ করতেন? তিনি রসুল্লাহ সাল্লাম জীবদ্দশাতেও এই কাজটি করতেন, রসুল্লাহ সাল্লাম মারা যাওয়ার পরে এই কাজে তিনি করতেন, দাড়িকে সাইজ করতেন। বুখারীর রেওয়ায়েতটা দেখেন, কানা ইবনে উমর ইযা ইতামারা হাজ্জা কাবাজ আলা লিহিয়াতি, তার দাড়িতে সে ধরতেন মুষ্টি দিয়ে, ফামা ফাদলা আখাজাহু, যতটুকু বাড়ত এক মুষ্টির বাহিরে সেগুলি তিনি কেটে নিতেন। আখাজাহু আজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকাল্লাহু নবীনা মুহাম্মদ।